নর্মালি লেবুর আচার তৈরি হতে হতে মানে খাওয়ার জন্য তৈরি হতে হতে প্রায় এক মাস সময় লেগে যায় কিন্তু আজকে আমি আপনাদের ইনস্ট্যান্ট লেবুর আচার বানিয়ে দেখাবো চলুন ঝটপট রেসিপি দেখে নিই এখানে আমি লেবু নিয়েছি এটা সাতশো গ্রাম লেবু আছে এবং লেবু ভালো পাকা লেবু হতে হবে হলুদ কালারের আর লেবুর ওপরে কোনো দাগ বা ধাব্বা থাকলে সেটাকে এইভাবে কেটে দিন যাতে ভেতর পর্যন্ত না কাটে ওপর থেকে একেবারে হালকা করে কেটে দিন লেবুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি যাতে কোনো প্রকার জল না থাকে এবার আমাদের লেবুগুলোকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য আমি জল বসিয়েছি জলকে প্রথমে আমাদের ফুটতে দিতে হবে যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে এক এক করে লেবুগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার আমরা জলের মধ্যে লেবু দিয়ে দেবো সাবধানে দিয়ে দেব যাতে জল ছিটিয়ে আমাদের ওপরে না আসে আমার পাত্রটা নেওয়া ছোট হয়ে গেছে আমার আইডিয়াতে হয়নি যাই হোক আমি জলটা কিছুটা কম করে নেছি আর কম করে আবারও আমি বাকি লেবুগুলো দিয়ে দিচ্ছি একটু বড়ো পাত্র নিতে হতো লেবুর কোয়ান্টিটি বেশি তো তাই তো বাকি লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দেব হালকা করে ঢাকতে হবে একেবারে পুরোপুরি ঢাকা যাবে না আর ঢেকে দিয়ে আমরা দশ মিনিটের জন্য রান্না হতে দেব। দশ মিনিটই ফুটতে দেব। তার বেশি নয় দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি লেবুর ওপর দিয়ে ক্র্যাক দেখা যাচ্ছে হালকা হালকা ফাটা দেখা যাচ্ছে খুব বেশি ফাটলে কিন্তু হবে না খুব বেশি ফাটতে দেওয়া যাবে না হালকা হালকা ফেটেছে এর মানে হচ্ছে লেবু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চামড়া নরম হয়ে গেছে তো এখন আমাদের লেবুগুলো নামিয়ে নিতে হবে দশ মিনিটের চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু লেবু খুব বেশি ফেটে যাবে এবং সেটা ভাববে না তো এবার আমরা জল ঝরিয়ে লেবুগুলো নামিয়ে নেব সমস্ত লেবুগুলো নামিয়ে নেব একটা পাত্রে এবং লেবুগুলোকে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা লেবুগুলোকে কেটে নেব এই দেখুন আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি লেবুগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে হাত লাগালে খুব ভালো বোঝা যাচ্ছে তো লেবুগুলোকে ঠান্ডা হতে দেব আর ততক্ষণে আমরা আচারের জন্য মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার টেবিল চামচ হলুদ সর্ষে বা এটাকে কখনো কখনো সাদা সর্ষেও বলে একটু বেশি লাগবে এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ রাই এখানে আপনি কালো সরষেও নিতে পারেন তিন টেবিল চামচ মৌরি মৌরিটা তিন টেবিল চামচ একটু বেশি লাগে আর এক টেবিল চামচ মেথি দানা এর সাথে সাথে আমি নিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচ এবার আমরা মশলাগুলোকে ফ্রাই করব। তো হিট আমি চালু করে দিয়েছি কড়াইয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে শুধুমাত্র রাইটা দেব না মানে কালো সর্ষে নিলে বা রাই নিলে যেটাই নিন সেটা আমরা দেব না বাকি সব কিছু এখানে দিয়ে দেব আর লো টু মিডিয়াম হিটে করে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব হিটকে বেশি করবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং স্বাদ খারাপ হয়ে যাবে সাড়ে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমরা মশলাগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে পিসে একটা পাউডার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পিসে একটা আধা ভাঙা টাইপের পাউডার বানিয়েছি এটা একেবারে মিহি পাউডার নয় আর মিহি পাউডার বানালে কিন্তু আচারের মধ্যে খেতে ভালো লাগে না তো একটা মোটা টাইপের পাউডার বানিয়ে নিন ঠিক আছে এবার আমরা মশলাটাকে সাইডে রাখব আর লেবু ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার লেবুগুলোকে কেটে নেওয়ার পালা লেবুগুলো এখন খুবই নরম কাটতে গেলে একটু অসুবিধা হবে হাত সামলে কেটে নিতে হবে আর লেবুর সাইজ যথেষ্ট বড় এজন্য আমি এক একটা লেবুকে আট ভাগে ভাগ করব লেবুর ভেতরটা ভীষণ নরম সেই হিসেবে ওপরের খোসাটা অতটা নরম নয় যে আমরা একেবারে আচারের মধ্যে যতটা নরম খাই তো হাত সামলে কেটে নিতে হবে দানাগুলো আমরা ফেলে দেব যতটা আমরা দেখতে পাবো ততটা ফেলে দেব। তো এই টুকরোটাকে আবার যখন আমরা দুই ভাগ করব তখন এইভাবে করে পুরো লেবুটা আট ভাগে ভাগ হয়ে যাবে দেখুন আমি দানাগুলো ফেলে দিচ্ছি ভালোভাবে দেখে দেখে এভাবে করে পুরো লেবুটা আমরা কেটে লেবুর দানাগুলো ভালোভাবে দেখে দেখে ফেলে কিন্তু বোর্ডের ওপরে যেটুকু লেবুর রস পড়ে আছে যতটা সম্ভব লেবুর রসটা আমরা নিয়ে নেব এটা আমরা ভেস্ট করব না দেখুন বন্ধুরা আমি লেবুর রসটা নিয়ে নিলাম আর এরকম করে সমস্ত লেবুগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমরা এর মধ্যে মশলা মেশাবো আমি একটু বেশি মশলাদার আচার পছন্দ করি তো আমি পুরো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন মশলাটা আমরা অ্যাড করে দেব আর এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ এখন আমি দুই টেবিল চামচ লবণ ব্যবহার করছি লাগলে আমি পরে আবার ব্যবহার করব পরে মানে একদিন পর এর সঙ্গে দিচ্ছি আমি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিচ্ছি একদিন পর্যন্ত আমি আচারটাকে এরকমই রেস্টে রাখি মানে পাত্রেই রাখি কোটয় ভরে রাখি না আর একদিন পরে আমি চেক করি চেক করে যদি লাগে তখন আবার লবণ অ্যাড করে তারপরে আমি কোটয় ভরে রাখি তো এখন আমি দুই টেবিল চামচ অ্যাড করছি আমি শুরুতেই একেবারে রেস্ট নিতে চাইছি না এই কারণে আপনি চাইলে শুরুতেই বেশি করে অ্যাড করতে পারেন আমার টোটালি এখানে তিন টেবিল চামচ লবণ লেগেছে আমি পরেও এক টেবিল চামচ অ্যাড করেছিলাম এবার আমরা কড়াইয়ে তেল গরম করে নেব তেল গরম হয়েছে কিনা ভালোভাবে সেটা চেক করার জন্য একটা জিরে দিয়েছি আমি জিরেটা সঙ্গে সঙ্গে ওপরে চলে এসছে তার মানে হচ্ছে তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে রাই দিয়ে দেব। গরম তেলে রাই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব বেশি ছেটায় যাতে আমাদের ওপরে না আসে এই কারণে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত রাইটা ফুটছে ততক্ষণ পর্যন্ত আর রাই ফোটা শেষ হয়ে গেছে এবং এর আগেই আমি হিট বন্ধ করে দিয়েছি আর হিট বন্ধ করে দেওয়ার পরে এখানে আমরা কিছুটা হলুদ পাউডার দেবো আর কিছুটা লাল লঙ্কা গুঁড়ো দেবো যাতে তেলের কালারটা সুন্দর দেখতে লাগে আর গরম গরম তেলটা আমরা আচারের মধ্যে দিয়ে দেব। আপনি চাইলে তেল ঠান্ডা করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প অল্প করে তেলটা দেব কারণ তেল ভীষণ গরম একসঙ্গে বেশি তেল দিয়ে দিলে কিন্তু তেলে একেবারে ফেনা উঠে তেল পড়ে যেতে পারে আর আমাদের ওপরেও আসতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই কারণে আমরা অল্প অল্প দিয়ে মিক্স করে নেব মিক্স করে বাকি তেল আবার পরে দিয়ে দেব আমি তেলের মধ্যে হিং দিতে ভুলে গেছিলাম এখনও কড়াইয়ে অল্প একটু তেল আছে এবং তেল এখনও গরম আছে তো এইটুকু তেলে আমি হিং দিয়ে দিচ্ছি হিংটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি এই তেলটাও দিয়ে দেব আচারের মধ্যে তেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু হিংটা দেবেন না তাহলে হিংয়ের স্বাদ ভালো লাগবে না তিতও লাগবে আমি সম্পূর্ণ তেলটা দিয়ে দিয়েছি আর এবার আমরা তেলটাকে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব আর আমাদের আচার একেবারে তৈরি হয়ে যাবে আমি আচারকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমরা এখানে খুব ভালো পাকা লেবু ব্যবহার করেছি তো একেবারেই তিতো হওয়ার কথা না তারপরও যদি একটুও তিতোভাব থাকে সেটা ব্যালেন্স করার জন্য এখানে আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি এতে একেবারেই মিষ্টি হবে না কিন্তু যদি একটুও তিতোভাব থেকে থাকে সেটা ব্যালেন্স হয়ে যাবে আর আচার আমাদের একেবারেই তিতো লাগবে না এমনিতেও পাকা লেবু ব্যবহার করলে কিন্তু আচার তিতো হয় না আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার বা সিরকা ভিনেগার না দিলেও চলে কিন্তু যখন আপনি ডাব্বায় ভরে রাখবেন তখন আচারের ওপর পর্যন্ত তেল আসতে হবে মানে তেলের মধ্যে আচার একেবারে ডুবে থাকতে হবে তেলের বাইরে যদি একটুও আচারের টুকরো দেখা যায় তাহলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস হয়ে যাবে আর যদি আপনি আমার মতো রিস্ক নিতে না চান তাহলে ভিনেগার দিয়ে দিন ভিনেগারটাকেও আমি আচারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর শুরুতেই বলেছি আমি যে এখন আমি কোটোয় ভরে রাখবো না এখন আমি একদিন এরকমই এই পাত্রেই রেখে দেব তো এই কারণে আমি এখানে দেখানোর জন্য বা ফটো তোলার জন্য একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি মোটামুটি একদিন মানে কুড়ি থেকে বাইশ ঘন্টার জন্য আমি বাইরেই রাখবো এরকম আচারকে ঢেকে আর তারপরে আমি লবণ চেক করে লবণ লাগলে আবার অ্যাড করে তারপরে আমি ডাব্বায় ভরে রাখবো দেখুন বন্ধুরা খুবই সহজ প্রসেস আর এখনই আপনি চাইলেই আচারকে খেতে পারেন কিন্তু এখনই যদি খান একটু তিতো লাগবে আর পাঁচ ছ দিন পর বা আপনি সাত দিনের জন্য ওয়েট করে নিন এর খোসাও একেবারে নরম হয়ে যাবে এবং ভাবও একেবারে চলে যাবে অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই